বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে নববর্ষ অন্যতম। ধার বাকি চুকিয়ে নববর্ষের দিন বেশিরভাগ দোকানে হালখাতার পুজো হয়। সিদ্ধিদাতা গণেশ এবং ধনদেবী লক্ষ্মীর কাছে লাল আভরণে মোড়া হালখাতার পুজো করেন দোকানিরা। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে হারিয়ে যাচ্ছে হালখাতা। ডিজিটালাইজেশনের যুগে হালখাতা যেন ব্যাকডেটেড। পয়লা বৈশাখেও দোকানে থরে থরে সাজানো লাল খাতা ক্রেতার দেখা নেই। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় একই চিত্র। বিগত বছর হালখাতার বা লাল খাতার প্রচলন থাকলেও বর্তমানে তা নেই। সমাজের সাথে পরিবর্তিত হচ্ছে সাধারণ মানুষ, আধুনিক হচ্ছে সমাজও। অনেকেই ডিজিটাল অ্যাপ ব্যবহার করছে, যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই মন্দা হালখাতার বাজার, এমনটাই জানাচ্ছেন দোকানদাররা। বিগত বছরের তুলনায় এখন মোটামুটি কমই বিক্রি হচ্ছে, সেরকম একটা ভালো মার্কেট নেই। তার কারণ হচ্ছে এখন তো অনেক রকম সিস্টেম এসে গেছে, ডিজিটালের ব্যাপার একটা এসে গেছে। তারপরে মহাজনী ধার বাকিও অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। যেভাবে আগে ধার বাকিতে লেনদেন চলতো, এখন মানে ক্যাশে লেনদেনের ব্যাপার একটা এসে গেছে। যাদের বড় বড় খাতা লাগতো, এখন তারা সব খাতা আস্তে আস্তে ছোট করে দিচ্ছে। তার পয়লা বৈশাখ থেকে দোকানে দোকানে শুরু হয় নতুন হিসেব নিকেশের খাতা লেখা। দোকানে দোকানে এদিন হাল খাতা পুজো করা হয়, অর্থাৎ নতুন বছরে নতুন খাতায় শুরু হয় বেচা কেনার হিসেব। লাল রঙের এই খাতা পুজো করে নতুন বছরের হিসেব রাখা শুরু করেন দোকানিরা। তার সঙ্গে এদিন দোকানে দোকানে থাকে খরিদ্দারের জন্য মিষ্টি মুখের আয়োজন। তবে ইতিহাস খাঁটলে দেখা যায় বরাবরই নববর্ষের সঙ্গে হাল খাতার প্রথা জড়িয়ে ছিল, কিন্তু তার কিছুদিনের মধ্যে ইতিহাস হয়ে দাঁড়াবে। চাঙ্গা হচ্ছে, কিন্তু মানে এই লাইনের বিষয়টা যেটা নতুন খাতা বিক্রির যে বিষয়টা, সেই বিক্রিটা অনেকটাই আগের তুলনায় কম। আগের যে একটা বাজার ছিল সেইভাবে বাজারটা নেই আমাদের।